श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिने। ठाकुर मा स्वामीजी और मास्टरमशाई चरणे प्रणाम जानाई। आज के आमरा गुरु शिष्य संवाद अर्थात शरतचंद्र चक्रवर्तीर अमर रचित স্বামী শিষ্য সংবাদ, সেই স্বামী শিষ্য সংবাদকে অবলম্বন করে আজকে আমাদের গুরু শিষ্য সংবাদ অর্থাৎ গুরু শিষ্যের কথোপকথন নিয়ে আমরা আলোচনা করব। তাই শরৎচন্দ্র চক্রবর্তী চরণ আমাদের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামীজি স্ত্রী শিক্ষা সম্বন্ধে তার মতামত, তার অভিপ্রায়, সেটি যেভাবে তিনি এই শিষ্য শরৎচক্রবর্তীর কাছে উত্থাপন করেছিলেন তারই কিছু প্রতিফলন আমরা এখানে আলোচনা করব, স্মরণ করব। স্বামীজি রয়েছেন বিলাত থেকে ফিরে 1897 খ্রিস্টাব্দ,
তিনি এই বাগবাজার বলরাম বসুর বাড়িতে অবস্থান করছেন। সেই দিনের একদিনকার ঘটনা। শিষ্য লিখছেন, স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া কয়েকদিন যাবৎ কলিকাতাতেই বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিলেন স্বামীজি ওইরূপে বাইর হইবার জন্য প্রস্তুত হইয়াছেন। স্বামীজি যেন কোথায় যাবেন তিনি সেভাবে বাইরে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছেন। শিষ্যকে দেখিয়া স্বামীজি বললেন, চল আমার সঙ্গে যাবি। বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগলেন, শিষ্য পিছু পিছু চলিলেন। একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্যকে সঙ্গে নিয়ে গাড়ি দক্ষিণ মুখে চলিল। শিষ্য জিজ্ঞাসা করছেন, মহাশয় কোথায় যাইবেন? স্বামীজি, চল না দেখবি এখন। এইরূপে কোথায় যাইতেছেন তদবিশেষ শিষ্য কিছুই না বলিয়া গাড়ি বিডন স্ট্রিটে উপস্থিত হইলে কথাচ্ছলে বলিতে লাগিলেন, তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময় প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নতি করতে তোরা কী করছিস? স্বামীজি বললেন, যারা এই সমাজের দেশের যারা সব সময় তারা না হলে দেশ জাতি চলে না, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়েরই প্রয়োজন এই জাতি সমাজ জীবনে। স্বামীজি তাই বলেছেন যে এক পক্ষে যেমন একটা পাখির একটি পক্ষ নিয়ে একটি ডানা নিয়ে যেমন একটা পাখি উঠতে পারে না, দুইটি ডানারই প্রয়োজন হয়, সেই রকম কোনো দেশ কোনো জাতি যখন যদি তার উন্নতি লাভ করতে হয় তাহলে স্ত্রী পুরুষ উভয়েরই সমান প্রয়োজন, উভয়কেই সমানভাবে এগিয়ে আসতে হবে, সমান মর্যাদা দিতে হবে, তবেই একটা জাতি একটা দেশ উন্নত হতে পারে। তাই স্বামীজি শিষ্যকে বলছেন, তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, আর তোদের পাশে যারা রয়েছে, তোদের সুখ দুঃখে যারা ভাগী, যারা না হলে এই সমাজ চলে না, তোদের দেশ চলে না, তাদের জন্য কী চেষ্টা করছিস? অর্থাৎ স্ত্রী শিক্ষার সম্বন্ধে ভারতবর্ষ তখন চুপ। ভারতবর্ষ কোনোরকম স্ত্রী শিক্ষার জন্য কোনো ব্যবস্থা করেননি বা কোনো চিন্তাভাবনা করেননি। পুরুষতান্ত্রিক দেশ, পুরুষদের জন্যে সব কিছু ব্যবস্থা, স্ত্রীদের কোনো মর্যাদা, তাদের শিক্ষা উন্নতি কোনো দিকে তাদের নজর ছিল না। যারা সমাজ সংস্কারক ছিলেন সেই সময়ে স্বামীজি তাঁর এই মন্তব্য। শিষ্য বলছেন, কেন মহাশয়, আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে, কত স্ত্রীলোক বিএ এমএ পাস করিতেছে। স্বামীজি বলছেন, ও তো বিলাতি ঢঙে হচ্ছে, তোদের ধর্মশাস্ত্র অনুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল হয়েছে? দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষার বিস্তার নেই, তা আবার মেয়েদের ভিতর। গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যান তালিকা দেখা যায় ভারতবর্ষে শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত পুরুষ, তা বোধহয় মেয়েদের মধ্যে 1%। ভারতবর্ষে স্বামীজির অবস্থানকালে যে গভর্নমেন্টের যে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান সেখানে দেখা গেছে যে ভারতবর্ষের মানুষ স্ত্রী পুরুষ উভয়দের মধ্যে 10-12% মাত্র শিক্ষিত, আর মেয়েদের সংখ্যা হলো 1%। 10% যদি হয় 9% পুরুষ, 1% হলো মেয়েরা। তাই স্বামীজি বলছেন যে তা না হলে কি দেশের এমন দুর্দশা হয় রে? শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ, এসব না হলে দেশের উন্নতি কী করে হবে? তোরা দেশে যে কয়েকজন লেখাপড়া শিখেছিস, দেশের ভাবি আশাস্থল, সেই কয়েকজনের ভিতরেও ওই বিষয়ে কোনো চেষ্টা উদ্যম দেখতে পাই না। কিন্তু জানিস, সাধারণের ভিতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নাই। সেই জন্য আমার ইচ্ছা আছে কতগুলি ব্রহ্মচারী
ও ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করবে এবং দেশে দেশে গায়ে গায়ে গিয়ে তারা মানুষকে শিক্ষা দেবে, শিক্ষা বিস্তারে যত্নপর হবে। আর ব্রহ্মচারিণীরাও তারাও মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সচেতন সচেষ্ট হবে। কিছু দেশি ধরনে ওই কাজ করতে হবে, পুরুষদের জন্য যেমন কতগুলি সেন্টার করতে হবে, মেয়েদের শিক্ষা দিত সেইরূপ কতগুলি কেন্দ্র করতে হবে। শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্রহ্মচারিণীরা ওই সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে। পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম আদর্শ, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে, কালে যাতে তারা ভালো গিন্নী তৈরি হয় তাই করতে হবে। এই সকল মেয়েদের সন্তান সন্ততিগণ পরে ওই সকল বিষয়ে আরও উন্নতি লাভ করতে পারবে। যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণ হন তাদের ঘরেই বড় বড় লোক জন্মায়। মেয়েদের তোরা এখন যেন কতকগুলি কাজ করবার যন্ত্র করে তুলেছিস। রাম রাম, এ কি তোদের শিক্ষার ফল রে? মেয়েদের আগে তুলতে হবে, ম্যাশকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। স্বামীজি আজ থেকে 100 বছর আগে, 100 বছরের অধিক আগে তিনি এই মেয়েদের, মায়েদের শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার জন্যে তাঁর যে প্রচেষ্টা, আজকে সেটি অনেক ফলবতী। শিষ্য বলেছিল, কেন মহাশয়, তখনও তো অনেক মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছে, এমএ বিএ পাস করেছে, কিন্তু স্বামীজি চেয়েছেন যে সেটি বিলাতি ঢঙে যেন না হয়, সেটি হবে ভারতের আদর্শে। কারণ শুধু স্বামীজি কেবল একাডেমিক শিক্ষাটা কিন্তু শিক্ষা বলে তিনি গ্রহণ করতেন না, যে কেবল ডিগ্রিটাই শিক্ষা নয়, শিক্ষা দিতে হবে যেমন একাডেমিক শিক্ষা, তার সাথে থাকবে চরিত্র গঠনের শিক্ষা, কেরিয়ারের সাথে থাকবে ক্যারেক্টার গঠন, চারিত্রিক গঠন, আদর্শ, চরিত্রবান। তাই স্বামীজি বলছেন যে পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তা শিক্ষা দিতে হবে এবং সেটি সায়েন্টিফিক ওয়ে, বিজ্ঞানের সাহায্যে। কুসংস্কার বা ধর্মান্ধতা হিসাবে নয়, সেটি বিজ্ঞানের সহায়তায়, যুক্তি দিয়ে যা কিছু আমরা শিক্ষা নেব সেটি যুক্তিভিত্তিক হবে, তার পিছনে যুক্তি থাকবে, অন্ধবিশ্বাস নিয়ে নয়, গোড়ামি নিয়ে নয়, কুসংস্কার নিয়ে নয়। তাই স্বামীজি বলছেন যে গৃহকার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমানে বর্তমান বিজ্ঞানের সহায়তায়, বিজ্ঞানের সাহায্যে এই চরিত্র গঠন। কেবল যে শিক্ষা তার কোনো আদর্শ গঠন হলো না, চরিত্র গঠন করলো না, কেবল শিক্ষা নিল, সেই শিক্ষাটা কিন্তু শিক্ষা নয়। তাই স্বামীজি বলছেন যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন তাদের ঘরেই বড় বড় লোক জন্মায়। আদর্শ যদি গৃহিণী হন, আদর্শ শিক্ষিতা যদি হন, তাহলে তাদের সন্তান সন্ততিরাও আদর্শবান হবেন, চরিত্রবান হবেন এবং শিক্ষিত হবেন। সে ছেলেই হোক আর মেয়েই হোক, যদি তার বাবা মা মধ্যে শিক্ষা থাকে তাদের সন্তানরা শিক্ষা পাবে। তাই যে সর্বসাধারণের মধ্যে, সবার মধ্যে শিক্ষার বিস্তারকে বাড়াতে হবে। স্বামীজির সময়ে ভারতবর্ষে তখন শিক্ষার হার ছিল 10-12%,
आज के से तुलन अनेक शिक्षित हार बेड़े गेछे स्वामीजी ही भविष्य बाणी एवं स्वामीजी से प्रचेष्टा आज फलवती। तब शिक्षार साथे साथे स्वामीजी आरेकटी जेटी महान उद्देश्य जे शिक्षार साथे साथे चरित्र गठन छेले मेये बोध उभयेर ही चरित्र गठन प्रयोजन। तबे एकटी समाज सर्वांग सुंदर हबे एवं भारतवर्ष विशेष करे आबार जगत सभाय श्रेष्ठ आसन लबे। तार बोलेन गाड़ी इबार कर्णवाल स्ट्रीटेर ब्राह्म समाज छाड़ाइया अग्रसर हइतेछे देखिया गारोयानके बोलेन चोर बागाने रास्ताय चल। गाड़ी जखन ओई रास्ताय प्रवेश करिल तखन स्वामीजी शिष्यर निकट प्रकाश करिलेन महाकाली पाठशालार स्थापन कर्त्री तपस्विनी माता ताहार पाठशाला दर्शन करिते आह्वान करिया ताहाके चिठी लिखियाछेन। ओई पाठशाला तखन चोर बागाने राजेंद्र मल्लिक महाशयर बाड़ीर किछु पूर्व दिके एकटा दोतला भाड़ाटिया बाड़ीते छिल। गाड़ी थामिले दुइ चारजन भद्रलोक ताहाके प्रणाम करिया उपरे लइया गेलेन एवं तपस्विनी माता दाड़ाइया स्वामीजीके अभ्यर्थना करिलेन। অনেকক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করিয়া একটি ক্লাসে লইয়া গেলেন। অল্পক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করিয়া একটি ক্লাসে লইয়া গেলেন। কুমারীরা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিল এবং মাতাজির আদেশে প্রথমত শিবের ধ্যান সুর দেয়া হয়। শিবের ধ্যান সুর করিয়া আবৃত্তি করতে লাগলেন। পরে কিরূপ প্রণালীতে পাঠশালায় পূজাদি শিক্ষা দেওয়া হয় মাতাজির আদেশে কুমারীগণ তাহাই করিয়া দেখাইতে লাগিল। স্বামীজিও উৎফুল্ল মনে ওই সকল দর্শন করিয়া অন্য এক শ্রেণী ছাত্রীদিগকে দেখিতে চলিলেন। বৃদ্ধা মাতাজি স্বামীজির সঙ্গে সকল ক্লাস ঘুরিতে পারিতে পারবেন না বলিয়া স্কুলের দু তিনটি শিক্ষককে আহ্বান করিয়া সকল ক্লাস ভালো করিয়া স্বামীজিকে দেখাইবার জন্য বলিয়া দিলেন। অনন্ত স্বামীজি সকল ক্লাস ঘুরিয়া পুনরায় মাতাজির নিকট ফিরিয়া আসিলে তিনি একজন কুমারীকে তখন ডাকিয়া আনিলেন এবং রঘুবংশের তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি ব্যাখ্যা করিতে বলিলেন। ছাত্রীটিও সংস্কৃতি উহার ব্যাখ্যা করিয়া স্বামীজিকে শোনাইল। স্বামীজি শুনিয়া সন্তোষ প্রকাশ করিলেন এবং স্ত্রী শিক্ষা প্রচারকল্পে মাতাজির অধ্যাবসায় ও যত্নপরতার এতদূর সাফল্য দর্শন করিয়া তাহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। মাতাজি তাহাতে বিনীতভাবে বললেন, আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করিয়া থাকি, নতুবা বিদ্যালয় করিয়া যশলাভ করিবার বা অপর কোনো উদ্দেশ্য নাই। স্বামীজি এই যে মহাকালী পাঠশালার যে স্থাপন কর্ত্রী ফাউন্ডার তিনি হলেন তপস্বিনী মাতা। সেই মহাকালী পাঠশালা যেটি ছিল চোরবাগান এই স্বামীজির বাড়ির কাছাকাছি, এই আমাদের এখান থেকেও কাছাকাছি চোরবাগানে, বর্তমানে কিন্তু সেই মহাকালী পাঠশালা এটি আমাদের আরও নিকটে কৈলাসবোস স্ট্রিটেস্ট সেটি উঠে এসেছে, একটু বৃহৎ জায়গা। এবং আজও এই মহাকালী পাঠশালায় সেই তপস্বিনী মাতার আদর্শকে ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মেয়েদের শিক্ষা বিস্তারে। এটি হলো কেবল মেয়েদের জন্য স্কুল, আদি মহাকালী পাঠশালা তপস্বিনী মাতার দ্বারা যেটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্বামীজি সেই তপস্বিনী মাতার স্কুলে পরিদর্শন করতে গিয়েছিলেন সেই 1897 খ্রিস্টাব্দ। এবং তিনি তখনকার দিনে এই তপস্বিনী মাতার যে ত্যাগ তপস্যা এবং স্ত্রী শিক্ষার জন্য তাঁর যে উদ্যম সেটি দেখে তিনি খুব ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি স্বামীজির আদর্শ মতোই স্বামীজি যেটা চেয়েছেন চাইতেন সেইভাবেই এই তপস্বিনী মাতার সেই সমস্ত মেয়েদের তিনি শিক্ষা দিতেন।
এবং তাদের চরিত্র গঠনের জন্য এবং যে আমাদের ভারতবর্ষের যে আদর্শ সেই আদর্শে তাদের অনুপ্রাণিত করত। তাই এই মহাকালী পাঠশালায় তখনকার দিনে মেয়েরা সংস্কৃতে দক্ষ হয়েছিল, সংস্কৃত অধ্যয়ন অধ্যাপনা করা হতো। সেই সংস্কৃত আজকাল অনেক অনেকাংশে যেন বিলীন হয়ে যাচ্ছে এবং তাই তপস্বিনী মাতা বলেছিলেন, স্বামীজি তপস্বিনী মাতার এই স্কুল পরিদর্শন করে খুবই প্রশংসা করেছিলেন আর তপস্বিনী মাতা বলেছিলেন, আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করিয়া থাকি, নতুবা বিদ্যালয় করিয়া যশলাভ করিয়া করিবার বা অপর কোনো উদ্দেশ্য নয়। এটি হলো আমাদের ভারতবর্ষের আদর্শ সেবাযোগ কর্মযোগ। আমরা প্রত্যেকটা কাজে যদি আমাদের সেবা বুদ্ধিতে হয় তবেই সেটা যথার্থরূপে ভগবানের সেবা হয়। তাই তিনি বলছেন এই ছাত্রীতে আমি ভগবতী জ্ঞানে, কারণ সবার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন ভগবান রয়েছেন, তাদের সেবা করার এই সুযোগ, যারা সুযোগ পান তারা ধন্য। তাই আমরা যদি নিজেদের উন্নতি জগতের উন্নতি করতে চাই, সেই স্বামীজির আদর্শ আদ্বন মোক্ষার্থম জগৎ ধিতায়, নিজের মুক্তি জগতের হিত, এটি হলো আমাদের ভারতবর্ষের আদর্শ যে নিজের উন্নতির সাথে সাথে জগতেরও উন্নতি সম্ভব। সেটি হলো এই মানুষের সেবার দ্বারা। তাই যারা বিশেষ করে শিক্ষক শিক্ষিকা তারা যদি এই সেবা বুদ্ধিতে তাদের যেটুকুন সামর্থ্য সেটি উজাড় করে দেন, যে তাদের সামনে ভগবান এসেছেন ভগবানের পূজা, আমি শিক্ষা দিচ্ছি এই বুদ্ধি নয়, তাদের সেবা করছি, যেটি তপস্বিনী মাতার জীবনে আদর্শ করেছিলেন যে ভগবতী জ্ঞানে তাদের সেবা করিয়া থাকে, কোনো মান যশ প্রতিপত্তি সেই আশায় নয়। এইটি স্বামীজি চেয়েছেন যে সবার মধ্যে সে ঈশ্বরকে দর্শন করে বা সবার মধ্যে সে ঈশ্বর রয়েছেন সেই শিব জ্ঞানে জীবসেবা। সে যদি আত্মনারায়ণ হয়, দরিদ্র নারায়ণ হয়, ক্ষুধার্ত নারায়ণ হয়, পীড়িত নারায়ণ হয় এবং অশিক্ষিত নারায়ণ হয়, সকলেই আমার কাছে নারায়ণ। যার যেভাবে প্রয়োজন, যাকে যেভাবে সেবা করার সুযোগ যে পাচ্ছে, সে যদি সেটা ঠিকমতো করতে পারে, আমরা যদি সেইভাবে নিজেদের সেবা করার সুযোগ পেয়ে যদি আমরা সেটি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা যদি প্রয়োগ করার চেষ্টা করি, সাধন করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে, সঙ্গে সঙ্গে দেশের উন্নতি হবে। তাই স্বামীজি বলছেন, স্বামীজি এই তপস্বিনী মাতার অর্থাৎ এই মহাকালী পাঠশালা পরিদর্শন করে খুব ভূয়সী প্রশংসা করেছিলেন। যে বিদ্যালয় সম্বন্ধে কথাবার্তা সমাপন করিয়া স্বামীজি বিদায় লইতে উদ্যোগ করিলে মাতাজি স্কুল সম্বন্ধে মতামত লিপিবদ্ধ করিতে দর্শকদের জন্য নির্দিষ্ট বইখানিতে স্বামীজিকেও মতামত লিখিয়া দিতে বললেন। স্বামীজিও তিনি তার মতামত ওই বইখানিতে লিখিয়া দিয়েছিলেন। শিষ্য সেটির একটি সেন্টেন্স মনে রয়েছে, সেটি এখানে তুলে ধরেছেন। বলছেন যে স্বামীজির যে একটা শব্দ আমার মনে পড়ে, যে স্বামীজি লিখেছিলেন দি মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডিরেকশান। স্বামীজি লিখেছিলেন যে তপস্বিনী মাতার যেটি তার এই যে চেষ্টা যথার্থই তার রাইট ডিরেকশানে, অর্থাৎ ঠিক ঠিক পথেই এই তপস্বিনী মাতা চলেছেন। অনন্তর মাতাজিকে অভিবাদনান্তে স্বামীজি পুনরায় গাড়িতে উঠিলেন এবং শিষ্যের সহিত ত্রিশিক্ষা সম্বন্ধে নানা কথোপকথন করিতে করিতে বাগবাজার অভিমুখে অগ্রসর হইতে লাগলেন। স্বামীজি এই
মহাকালী পাঠশালা পরিদর্শন করে তিনি আবার বলরাম মন্দিরের দিকে বাগবাজার অভিমুখে ফিরিয়ে আসছেন। আস্তে আস্তে স্বামীজি শিষ্যকে বলছেন, দেখ এই মাতাজির কোথায় জন্ম, সর্বস্ব ত্যাগী তবু লোকহিতের জন্য কেমন যত্নবতী, স্ত্রীলোক না হলে কি ছাত্রীদের এমন করে শিক্ষা দিতে পারে রে, সবই ভালো দেখলাম কিন্তু ওই যে কতগুলি গৃহী পুরুষ মাস্টার রয়েছে ওইটি ভালো বোধ হলো না। শিক্ষিতা বিধবা ও ব্রহ্মচারিণীগণের উপরই স্কুলের শিক্ষার ভার সর্বদা রাখা উচিত, এদেশে স্ত্রী বিদ্যালয়ে পুরুষ সংসর্গ একেবারে না রাখাই ভালো। স্বামীজি তিনি বলতে চাইছেন যে স্ত্রী বিদ্যালয়ে, স্ত্রী যেখানে মহিলাদের বিদ্যালয় সেখানে কোনো পুরুষের সংসর্গ থাকবে না, তারাই সব কিছু ব্যবস্থা করবে, তাদের হাতে সব কিছু দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে, এটি স্বামীজির অভিপ্রায়। শিষ্য মহাশয়, কিন্তু মহাশয় গার্গি খনা লীলাবতীর মতো গুণবতী শিক্ষিকা স্ত্রীলোক দেশে এখন পাওয়া যায় কই? শিষ্য প্রশ্ন করছেন যে আমাদের যে পৌরাণিক যুগে অতীতকালে যারা গার্গি খনা লীলাবতী এ সমস্ত যারা মহিষী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন এবং তারা দেশের সুনাম ধন্যা ছিলেন, সেই রকম এখন আর স্ত্রীলোক কোথায় পাওয়া যাবে? স্বামীজি বলছেন, কী রে দেশে কি এখনও ওইরূপ স্ত্রীলোক নাই? এ সীতা সাবিত্রী দেশ, পুণ্যক্ষেত্র ভারতে এখনও মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর কোথাও তেমন দেখলুম না। ওদেশে মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হতো না, ঠিক যেন পুরুষ মানুষ, গাড়ি চালাচ্ছে, অফিসে বেরুচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রফেসারি করছে, একমাত্র ভারতবর্ষে মেয়েদের লজ্জা বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায়, একমাত্র ভারতবর্ষেই এটি সম্ভব, এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি না, এদের ভিতর জ্ঞানালোক দিতে চেষ্টা করলি না, ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে। স্বামীজি শিষ্যের প্রশ্নের উত্তরে বলছেন যে ভারতবর্ষ সনাতন, ভারতবর্ষ সনাতন ধর্ম আগেও যেমন ছিল এখনও তেমন রয়েছে, কিন্তু তাদের শিক্ষার অভাব, শিক্ষার অভাবে তাদের বিকাশ হয়নি। তাই স্বামীজি বলছেন এখনও ভারতবর্ষে সীতা সাবিত্রীর দেশ, এটি মেয়েদের মধ্যে রয়েছে সেই লজ্জা বিনয় স্নেহ তুষ্টি ভক্তি সবই রয়েছে, কেবল তাদেরকে একটু রাইট ডিরেকশান দিতে হবে, তারা পথ খুঁজে পাচ্ছে না, তাদের শিক্ষা দিতে হবে, তাদের জ্ঞানের উন্মেষ করতে হবে, কারণ বিদেশে মেয়েরা অনেক ফরওয়ার্ড, অনেক এক্সপার্ট, কিন্তু তাদের এই যে ভারতবর্ষের মায়েদের যে স্বভাব, যে ধর্ম, সেটি তাদের মধ্যে নেই। তাই স্বামীজি বলছেন বিদেশে মেয়েরা তাদের অনেক সময় পুরুষ বলি স্ত্রীলোক বলি বোধ হয় না, যেন মনে হয় তারাও পুরুষ, অর্থাৎ সব কিছু তাদের পুরুষের মতন, আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা সব পুরুষের মতন, সেটি স্বামীজি কিন্তু চাননি। স্বামীজি চাইছেন মেয়েরা যেমন সাহসী হবে, শিক্ষিত হবেন, সব কাজে অগ্রণী হবেন, তার সাথে সাথে কিন্তু তাদের এই যে তাদের সধর্ম যেটি, সেটিকে ধরে রাখতে হবে, অর্থাৎ মায়েদের মধ্যে যে বিনয়, যে ভক্তি, যে স্নেহ, যে ভালোবাসা, সেটিকে বিসর্জন দিয়ে নয়, সেটি মায়েদের ভূষণ, স্ত্রী জাতির যে ভূষণ, সেটির জন্য মা আদর্শ দেখিয়েছেন, সেই জন্যই এই যুগে ঠাকুর নিয়ে এসেছিলেন আমাদের দেশের নারী জাতিদের, স্ত্রী জাতিদের, আবার সীতা সাবিত্রী গার্গী
লীলাবতী খনা তাদের আদর্শে, তাদের মতন এই মহীয়সী নারী, মহীয়সী স্ত্রী তৈরি করার জন্যে আদর্শ রূপে মা দেখিয়ে গেছেন তাঁর আদর্শ জীবন। তাই স্বামীজি বলছেন যে এই মায়েদের যে স্বভাব, যে ধর্ম, তাই গীতায় ভগবান বলছেন স্বধর্মে নিধানম শ্রেহ পরধর্ম ভয়াবহ। প্রত্যেক মানুষের যা স্বধর্ম সেটি কিন্তু আমাদের বিসর্জন দিলে হবে না, সেটি আমাদের পালন করতে হবে। স্বধর্মে নিধানম শ্রেয়, আমার যে ধর্ম, আমার যে স্বভাব, নিজের যে স্বভাব, অর্থাৎ আমার যে ভক্তিভাব, আমার যে বিনয় ভাব, আমার যে স্নেহ ভালোবাসা, সেটি আমার স্বভাব অনুযায়ী আমাকে সেটিকে ধরে রাখতে হবে, সেটিকে বিসর্জন দিয়ে নয়। পুরুষের স্বভাব যেটি, সে পুরুষের স্বভাব সে পালন করবে, আর স্ত্রী জাতির যেটি স্বভাব, স্বধর্ম, সেটিকে পালন করতে হবে, তবেই নিজের উন্নতি আর দেশের উন্নতি। তাই স্বামীজি বলছেন ঠিক ঠিক শিক্ষা পেলে এরাও আদর্শ স্ত্রীলোক হতে পারবে, তাই দরকার তাদের ঠিক ঠিক শিক্ষার প্রয়োজন। শিষ্য বলছেন মহাশয় মাতাজি ছাত্রীদেরকে যেভাবে জ্ঞান শিক্ষা দিতেছেন তাহাতে কি ওইরূপ ফল হইবে? ওই সকল ছাত্রীরা বড় হইয়া বিবাহ করিবে এবং উহার অল্পকাল পরেই অন্য সকল স্ত্রীলোকদের মতনই হইয়া যাইবে। মনে হয় ইহাদেরকে ব্রহ্মচর্য অবলম্বন করাইতে পারিলে তবে ইহারা সমাজের এবং দেশের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করিতে এবং শাস্ত্রোক্ত উচ্চ আদর্শ লাভ করিতে পারিত। শিষ্যের সন্দেহ, সংশয় যে আজকে এই স্ত্রীলোকদের, স্ত্রী মেয়েদের যেভাবে তিনি আদর্শ দেখাচ্ছেন, তাদের শিক্ষিত শিক্ষা দিচ্ছেন ভারতবর্ষের আদর্শ, এরাও হয়তো কিছুদিন পরে অন্যান্য সমাজের সাথে মিশতে মিশতে একই রকম হয়ে যাবে অন্যান্যদের মতন। তখন স্বামীজি বলছেন যে ক্রমে সব হবে, দেশে এমন শিক্ষিত লোক এখনও জন্মাননি যারা সমাজ শাসনের ভয়ে ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিত রাখতে পারে। এই দেখ না, এখনও মেয়ে 12-13 বৎসর পেরুতে না পেরুতে লোক ভয়ে, সমাজ ভয়ে বিয়ে দিয়ে ফেলে। এই সেদিন কনসেন্ট আইন করার সময় সমাজের নেতারা লাখ লোক জড়ো করে চেঁচাতে লাগলো, আমরা আইন চাই না, অন্য দেশে হলে সভা করে চেঁচানো দূরে থাকুক। লজ্জায় মাথা গুঁজে লোক ঘরে বসে থাকত ও ভাবত আমাদের সমাজে এখনও ইহানো কলঙ্ক রয়েছে। শিষ্য প্রশ্ন করেছিল যে যদি যারা আদর্শ গঠন করছেন, যাদেরকে আদর্শ রূপে তৈরি করা হচ্ছে, তারা যদি এই বিবাহাদি না করে তারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, তাহলে হয়তো জগতে আরও নিজেরাও উচ্চ আদর্শ ধরে রাখতে পারবে এবং অন্যদেরও সেই আদর্শে গঠন করতে পারবে। স্বামীজি এটি অ্যাকসেপ্ট করেছেন, স্বামীজি বললেন যে সেটি ক্রমে সব হবে। সেটি আজকে আমাদের স্বামীজির যে পরিকল্পিত সেই স্ত্রী শিক্ষা বিস্তারে এবং ব্রহ্মচারিণী তৈরি করে তাদের আদর্শ গঠন করে চরিত্র গঠনের দ্বারা আরও হাজার হাজার মেয়েদের তাদেরকে সৎ রাস্তা দেখানো, সৎ পথে তাদের পরিচালিত করা, সেটি আজকে আমাদের স্বামীজির যে বাস্তবায়িত হয়েছে আজকে স্ত্রী মঠ, সারদা মঠ, স্বামীজিরই পরিকল্পনা, স্বামীজিরই ইচ্ছা। আজকে যেমন শ্রীরামকৃষ্ণ মঠ ছেলেদের জন্য, যেমন ব্রহ্মচারীদের, সন্ন্যাসীদের যেমন এই তিনি মঠ তৈরি করেছেন, সাথে সাথে
সারদা মঠ অর্থাৎ স্ত্রীদের জন্য, স্ত্রী জাতির জন্য, মেয়েদের জন্য তিনি এই সারদা মঠ প্রতিষ্ঠা করে সমাজের কল্যাণের জন্য, মেয়েদের কল্যাণের জন্য, মেয়েদের উন্নতি কল্পে, মেয়েদের শিক্ষার জন্য এই হাজার কয়েকশো কি হাজার মায়েরা তারা নিজেদের জীবন উৎসর্গ করে ভারতবর্ষের কেন সারা পৃথিবীতে আদর্শ স্থাপন করে তাদের আদর্শের দিকে এগিয়ে দিচ্ছেন। এটি স্বামীজিরই সদিচ্ছায় এবং স্বামীজির একান্ত প্রচেষ্টায় আজকে ফলবতী। তাই স্বামীজি বলছেন যে তখনকার দিনের সমাজের এমন কুসংস্কার, এমন সমাজের ভয় ছিল যে 12-13 বছর বয়স হলেই বিয়ে দিয়ে দিতে হতো মেয়েদের। তা নাহলে সমাজের যে সংস্কারকগণ এটি অন্যভাবে দেখত বা এটি বিরোধিতা করত। শিষ্য বলছে, মহাশয় সংহিতাকারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তিয়া কি আর বাল্যবিবাহের অনুমোদন করিয়াছিলেন? নিশ্চয়ই ওয়ার ভিতর একটা গুরু রহস্য আছে। শিষ্য আবার প্রশ্ন করছেন যে বাল্যবিবাহ আপনি যে বলছেন যে বাল্যবিবাহ ঠিক নয়, তা যারা করেছিল তারাও তো নিশ্চয়ই একটা কিছু ভেবে চিন্তে করেছিল, একটা কিছু তো গুরু রহস্য আছে। স্বামীজি বলছেন কী রহস্যটা বল শিষ্য। এই দেখুন না, অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তাহারা সামগ্রী আসিয়া কুলধর্মগুলি বাল্যকাল হইতে শিখিতে পারবে, শ্বশুর শাশুড়ি আশ্রয়ে থাকিয়া গৃহকর্ম নিপুণা হইতে পারবে, আবার পিতৃগৃহে ব্যবস্থা পিতৃগৃহে বয়স্থা কন্যার উচ্ছৃঙ্খল হওয়ার বিশেষ সম্ভাবনা, বাল্যকালে বিবাহ দিলে তাহার আর উচ্ছৃঙ্খল হইবার সম্ভাবনা থাকে না, অধিকন্তু লজ্জা, নম্রতা, সহিষ্ণুতা, শ্রমশীলতা প্রভৃতি ললনাসুলভ গুণগুলি তাহাতে বিকশিত হইয়া ওঠে। শিষ্য কম নয়, তিনি তার দিক থেকে তিনি তার যে কিছু ভালো সাইড তিনি তুলে ধরছেন যে এই যদি অল্প বয়সে বিয়ে দেওয়া হয় মেয়েদের, তাহলে এইগুলি তার প্লাস পয়েন্ট, এগুলি হলো ভালোর দিকে, যে উচ্ছৃঙ্খল হবে না বা তার যে শ্বশুর বাড়িতে এসে প্রথম থেকেই ছোটোবেলা থেকেই যদি সে মানিয়ে এবং সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে সেটি আরও সুন্দর হয়, তো এই সমস্ত তিনি তুলে ধরেছেন। তার উত্তরে স্বামীজি আবার বলছেন, স্বামীজি আবার অন্য দিক থেকে তিনি তার উত্তর দিচ্ছেন, বলছি অন্য পক্ষে আবার বলা যেতে পারে যে বাল্যবিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশ মৃত্যুমুখে পতিত হয়, তাদের সন্তান সন্ততিগণও ক্ষীণজীবী হয়ে দেশের ভিখারির সংখ্যা বৃদ্ধি করে, কারণ পিতামাতার শরীর সম্পূর্ণ সক্ষম ও সবল না হলে সবল ও নিরোগ সন্তান জন্মিবে কি রূপে? লেখাপড়া শিখিয়া একটু বয়স হইলে বেদিলে সেই মেয়েদের যে সন্তান সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে। তোদের যে ঘরে ঘরে এত বিধবা তার কারণ হচ্ছে এই বাল্যবিবাহ। বাল্যবিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে। স্বামীজি অন্যদিক থেকে আবার তিনি যে বাল্যবিবাহের যে কুফল সেটি তুলে ধরছেন, যে বাল্যবিবাহ এই 12-13 বছরের বিবাহেতে তারা অল্প বয়সেই সন্তান সন্ততির জননী হয়ে যায়, তাতে কি হয় তার যে সন্তান সন্ততি হয় সেটাও কিন্তু পুষ্ট হয় না। তাই একজন মহিলা, একজন স্ত্রী যদি সে তার ম্যাচুরিটি হয়, তার বয়স যত যোগ্যতা হয় এবং সে যদি শিক্ষিতা হয়, শিক্ষার দরকার, 12-13 বছর বয়স হলে আর শিক্ষা লাভ করতে পারে না, অশিক্ষায় তার সন্তান সন্ততিও সেভাবে শিক্ষা দিতে পারবে না, এই শিক্ষার যে বিস্তার সেটি এখানেই বন্ধ হয়ে গেল। তাই বাল্যবিবাহে
স্বামীজি তুলে ধরছেন যে তার কুফলটাই বেশি, সুফলের থেকে কুফলই বেশি। তাই বাল্যবিবাহ, যত বাল্যবিবাহ হয়েছে তার সংখ্যাও, এই বাল্যবিবাহ যত হয়েছে বেশি তত বিধবার সংখ্যাও বেশি, কারণ তারা পুরুষ মানুষের বয়স বেশি আর মেয়েদের বয়স কম। দুই একটি সন্তান হওয়ার পরই, হয়তো দু তিনটি সন্তান হওয়ার পরই সে বিধবা হয়ে যায়, তার ফলে সারা জীবন তাকে এই বিধবার ভার নিয়ে চলতে হয়। এটিও সমাজের একটি পাপ। তাই স্বামীজি চেয়েছেন যে বাল্যবিবাহ উচিত নয়, অন্তত একটা বয়সের সীমাবদ্ধতা থাকবে এবং সে মোটামুটি শিক্ষিত হবেন, শিক্ষা লাভ করে সে যদি সংসার জীবন করে তাহলে সংসারটা তার আরও উন্নতি হবে, তার অনেক বুদ্ধি পরিপক্ক হবে, সব দিক দিয়ে সে ম্যাচিওর হবে এবং সে আদর্শে গৃহিণী হতে পারবে। আবার শিষ্য তার প্রশ্ন, মহাশয় আমার মনে হয় অধিক বয়সে বিবাহ দিলে মেয়েরা গৃহকার্যে তেমন মনোযোগী হয় না। শুনিয়াছি কলিকাতার অনেক স্থলে শাশুড়িরা রাঁধেন ও শিক্ষিতা বধূরা পায়ে আলতা পরিয়া বসিয়া থাকে, আমাদের বাঙাল দেশে কিন্তু ওই রূপ কখনো হইতে পারে না। বাঙাল দেশে অর্থাৎ কলিকাতার এক শহর অঞ্চল আর গ্রাম অঞ্চল বঙ্গদেশ, বাংলাদেশ গ্রাম অঞ্চলে, সেখানে অল্প বয়সী বিবাহ হয় এবং তারা তার শিষ্যর যে তিনি যেভাবে দেখেছেন তার যেটি ও তার যেটি মনে হয়েছে যে অল্প বয়সী বিবাহ দিলেই তারা শ্বশুর বাড়িতে গিয়ে তারা সব কিছু শাশুড়ির সাথে শ্বশুরের সাথে আরও আত্মীয় স্বজনের সাথে তারা মানিয়ে নিতে পারে, তার এটি একটি ঘর হয়ে যায়। আর যারা কলকাতায় বিশেষ করে যারা শিক্ষিতা হয়ে একটু বয়সে বিবাহ করে তারা শাশুড় শাশুড়িকে মানে না। তাই তিনি বলছেন যে কলিকাতার অনেক স্থলে শাশুড়িরা রান্না করেন আর শিক্ষিতা বধূরা পায়ে আলতা করে বসে থাকে, অর্থাৎ তারা হয়তো শিক্ষিত হয়ে তারা রান্নাবান্না করেন না, তারা শ্বশুর শাশুড়িকে সেই মতো সম্মান দেন না। তো এটি কুফল তার দিক থেকে। তখন স্বামীজি বললেন যে ভালো মন্দ সব দেশেই আছে, আমার মতে সমাজ সকল দেশেই আপনা সমাজ সকল দেশেই আপনাআপনি গড়ে, অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বিয়ে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নাই। আমাদের কার্য হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া, সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে ও আপনারা মন্দটা করা ছেড়ে দেবে, তখন আর জোর করে সমাজের কোনো বিষয় ভাঙতে গড়তে হবে না। এটি স্বামীজির শেষ সিদ্ধান্ত যে মেয়েদের জন্যে কারো কিছু মাথা ব্যথার প্রয়োজন নেই, তাদের ভাবনা তারাই ঠিক করবে, সেই জন্য একমাত্র প্রয়োজন শিক্ষা। যদি শিক্ষা তারা পায়, যদি শিক্ষা লাভ করতে পারে, আদর্শ শিক্ষিতা হতে পারেন, তাহলেই তাদের ভালো মন্দটা তারা নিজের হাতে তুলে নেবে, কোনটি ভালো কোনটি মন্দ সেটি তারা নিজেরাই ঠিক করবে। তার জন্যে আর কাকো কোনো সমাজ সংস্কারকে কোনো নিয়ম তৈরি করতে হবে না যে বাল্যবিবাহ দেওয়া হবে কি হবে না, বিধবাদের বিয়ে দেওয়া হবে কি হবে না, এটির জন্যে কারো মাথা ব্যথার প্রয়োজন নেই। শিক্ষা দাও, যদি শিক্ষিতা হয় আদর্শ শিক্ষিতা, আদর্শ শিক্ষা দিতে হবে। স্বামীজির ভাষায়
যেটি হলো বিজ্ঞানসম্মত ক্যারেক্টার তৈরি, বিজ্ঞানের সাহায্যে নিজেদের আদর্শ চরিত্র তৈরি করা। কুসংস্কার বা গোঁড়ামি বা কেবল একাডেমিক শিক্ষা সেটি কিন্তু শিক্ষা নয়। যে শিক্ষায় অপরের প্রতি সহানুভূতি থাকবে না, যে শিক্ষায় অপরকে ভালোবাসবে না, যে শিক্ষায় অপরকে সম্মান দেবে না, যে শিক্ষায় অহংকারকে ছাড়তে পারবে না, যে শিক্ষায় অহংকারকে বাড়িয়ে দেয়, যে শিক্ষা বড়দের সম্মান দিতে জানে না, যে শিক্ষায় বিনম্র হতে পারে না, সেইটি কিন্তু শিক্ষা নয়। সেই রকমই শিক্ষা দিতে হবে যে শিক্ষায় সে মানুষকে মানুষ বলে সম্মান দেবে, যে শিক্ষায় তার আদর্শ চরিত্র গঠিত হবে, যে শিক্ষায় সমাজের উন্নতিতে এবং সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করবে, যে শিক্ষা অপরের দুঃখে দুঃখিত হবে, যে শিক্ষা আরও মানুষকে শিক্ষার পথে এগিয়ে দেবে, যে শিক্ষা মানুষকে সৎ পথ দেখাবে, যে শিক্ষা মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আনার চেষ্টা করবে। স্বামীজি সেই শিক্ষাই চেয়েছে, তাই স্বামীজি বললেন তাদের কেবল শিক্ষা দাও, শিক্ষাই একমাত্র আমাদের সমাজের উন্নতির প্রধান উপায়। সমান তালে যেমন পুরুষদের প্রয়োজন, তেমনি মেয়েদেরও শিক্ষার প্রয়োজন। শিষ্য তার মনের প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে স্ত্রীলোকদের এখন কীরূপ শিক্ষার প্রয়োজন। স্বামীজি তার উত্তরে বলছেন, ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন, এই সকল বিষয়ের স্থূল মর্মগুলোই মেয়েদের শেখানো উচিত। এই সমস্ত যে কাজ, যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তাদের শিক্ষা দিতে হবে। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন, এইগুলি যথাযথভাবে যাতে পালন করা যায় তার জন্যে মেয়েদের এটি শিক্ষা দেওয়া উচিত। কারণ মা বলেছেন, মা তার আদর্শ দিয়ে তিনি দেখিয়েছেন যে মায়ের কিন্তু একাডেমিক শিক্ষা ছিল না, কিন্তু মা চেয়েছেন একাডেমিক শিক্ষাও প্রয়োজন আছে। মা তাই নিবেদিতা স্কুলের আশীর্বাদ, মা তার আশীর্বাদ নিবেদিতা স্কুলের উপর সদা বর্ষিত হয়েছে এবং তিনি খুব উৎসাহ দিতেন এই মেয়েরা যাতে পড়াশোনা করেন। তিনি লেখাপড়া করেন ঠিকই, সেটি তাঁর প্রয়োজন, মা স্বয়ং সরস্বতী তাঁর প্রয়োজনও ছিল না। আদর্শরূপে তিনি যে শুধু ওই শিক্ষাটা শিক্ষাও নয় সেটি দেখানোর উদ্দেশ্য, তাই মা তার যে আদর্শ দেখিয়েছেন যে মেয়েদের কীভাবে জীবনযাপন করতে হয়। মা এমন কোনো কাজ নেই যে মা তিনি জানতেন না, তিনি সমস্ত কাজ, তিনি খুঁটিনাটি সব কাজও করতেন, সংসারে যাবতীয় কাজ করতেন, এবং মা বলতেন যে মেয়েদের কখনো বসে থাকতে নেই, কিছু না কিছু একটা করতে হয়, হাতের কাজ, পড়াশোনা, যাই কিছু না, শিল্প, মা সবসময় কিছু না কিছু করতেন।
এটি মা আদর্শ দেখিয়েছেন। তাই বলছেন স্বামীজি যে এই বিভিন্ন মা যতটা পেরেছেন করেছেন, হয়তো আমাদের মায়েরা সব পারবেন না, কিন্তু কিছু তো করতে পারি। যতটা মা পেরেছেন তার যতটা সম্ভব আমরা চেষ্টা তো করতে পারি। তা স্বামীজি বললেন যে এই সকল করা উচিত মায়েদের, এইগুলি শেখানো উচিত, তবে নভেল নাটক ছুঁতে দেওয়া উচিত নয়। অর্থাৎ যেটি মাধ্যম দিয়ে চরিত্র গঠন হবে না, যেটি আমাদের চরিত্রের কালিমা লেপন হবে, অর্থাৎ চরিত্রকে আরও আমাদের কলঙ্কিত করবে, উচ্ছৃঙ্খল করবে, অর্থাৎ আমাদের যেটি প্রয়োজন মনের শুদ্ধতা, চিত্তশুদ্ধির যেটি প্রয়োজন সেটি হলো সৎ যা কিছু। অসৎ থেকে আমাদের সরে থাকতে হবে, অসৎ বিষয়ে যেন কাকো ছেলে মেয়ে কেউ যেন অসৎ বিষয়ে লিপ্ত না হয়। অসৎ হলো যেগুলি আমরা এতক্ষণ বললাম, আমরা সবাই জানি, যাদের একটু জ্ঞান হয় তারা জানে কোনটি সৎ কোনটি অসৎ। সেই অসৎ থেকে আমাদের সরে আসতে হবে, যেটি আমাদের মনের যে শুদ্ধতা থেকে আমাদের বাধা পড়বে, অর্থাৎ মনের শুদ্ধতা থেকে যেখানে মলিনতা করবে সেইগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। তাই স্বামীজি বলছেন যে মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথে চলছে, তবে কেবল পূজা পদ্ধতি শেখালি হবে না, সব বিষয়ে চোখ ফুটে দিতে হবে। আদর্শ নারী চরিত্র সকল ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা, এদের জীবনচরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওইরূপে গঠিত করতে হবে। তাই সামনে আদর্শকে ধরে যারা আদর্শ স্থাপনা করে গেছেন সেই আদর্শকে সামনে রেখে তাদের আমাদের অনুসরণ করতে হবে। অনুকরণ নয়, অনুসরণ, তারা যেভাবে করেছেন আমাদের সেটি পালন করার চেষ্টা করতে হবে, বা যেটি বলেছেন সেটি আমাদের পালন করতে হবে। আর আমরা বলি এই যুগে সমস্ত যে এই সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা, যাদের কথা স্বামীজি বললেন, তাদের সমষ্টি হলেন শ্রী শ্রী মা। মায়ের জীবন যদি আমরা অনুসরণ করি, মায়ের আদর্শ যদি আমরা পালন করার চেষ্টা করি, মায়ের উপদেশ যদি আমরা পালন করার চেষ্টা করি, মা বলেছেন মা কারো দোষ দেখো না, যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, এটি যদি একটাও যদি আমরা পালন করার চেষ্টা করি তাহলেও আমাদের জীবন ধন্য হবে। মা বলেছেন মেয়েদের বসে থাকতে নেই, কিছু না কিছু করতে হয়, এগুলি যদি আমরা আদর্শ হিসেবে আমরা পালন করতে পারি তাহলেই আমরা ধন্য। গাড়ি এইবার বাগবাজারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে পৌঁছিল। স্বামীজি অবতরণ করিয়া উপরে উঠিলেন এবং তাহার দর্শন অভিলাষী হইয়া যাহারা তথায় উপস্থিত ছিলেন তাঁদের সকলকে মহাকালী পাঠশালার বৃত্তান্ত আদ্যপন্ত বলিতে লাগিলেন। স্বামীজি বাগবাজারে বলরাম বসু বাড়িতে ফিরে এলেন। সেখানেও এসে তিনি ওই মহাকালী পাঠশালারই কথা তিনি বলতে লাগলেন যে মেয়েদের শিক্ষার প্রয়োজন, শিক্ষা, শিক্ষা ছাড়া আমাদের সমাজের কোনো উন্নতি হবে না। সমাজকে উন্নতি করতে গেলে স্ত্রী পুরুষ উভয়েরই শিক্ষার প্রয়োজন। পরে নতুন গঠিত রামকৃষ্ণ মিশনের সভ্যদের কী কী কাজ করা কর্তব্য তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে বিদ্যাদান ও জ্ঞানদানে শ্রেষ্ঠত্ব বহুদা প্রতিপাদন করিতে লাগিলেন। শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন এডুকেট 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 নান্যা পন্থা বিদ্যতেই অয়নায়, শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষাদানের থেকে আর অন্য কিছু শ্রেষ্ঠ নাই, আর কোনো পদ নাই। শিক্ষাদানে বিরোধী দলের প্রতি কটাক্ষ করিয়া বললেন
যেন প্রহ্লাদের দলে যাস নি। ওই কথার অর্থ জিজ্ঞাসা করিয়া স্বামীজি বলেন, শুনিস নি, ক অক্ষর দেখি প্রহ্লাদের চোখে জল এসেছিল, তার পড়াশোনা করে কি হবে। অবশ্য প্রহ্লাদের চোখে প্রেমে জল এসেছিল, আর মূর্খদের চোখে জল ভয়ে এসে থাকে। ভক্তদের ভিতরেও অনেকে ওই রকম আছে। কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন স্বামীজির, যাদের সামনে এই কথাগুলো বলছিলেন, অনেকেই স্বামীজিকে দর্শন করার জন্যে উপস্থিত হয়েছিলেন। সেই বলরাম বসু বাড়িতে অপেক্ষা করছিলেন, সে স্বামীজি আসতেই স্বামীজিকে ধরে তারা জিজ্ঞাসা করছিলেন স্বামীজি কোথায় গেছিলেন এবং কি দেখে এলেন। তো স্বামীজি যারা এই তার মধ্যে যারা শিক্ষা বিস্তারের বিরোধী, তাদের উদ্দেশ্যে এই কটাক্ষ করেছিলেন যে যে তোরা যেন ওই ক অক্ষর দেখেই চোখে জল এসে যায় না, অর্থাৎ এই শিক্ষা বিস্তারের নামে ভয়ে যেন তারা পিছিয়ে না পড়ে। অর্থাৎ যারা শিক্ষা বিস্তারের বিরোধী করে চলেছে তাদেরকে স্বামীজি একটু রহস্য করে বললেন যে শিক্ষা ছাড়া কোনো গতি নাই। ভক্তদের ভিতরেও ওই রকম অনেকে ওই রকম আছে। সকলে ওই কথা শুনে হাস্য করতে লাগলেন। স্বামী যোগানন্দের কথা শুনিয়া বললেন, তোমার যখন যেদিকে ঝোঁক উঠবে তার একটা হেস্তনেস্ত না হলে তো আর শান্তি নাই, এখন যা ইচ্ছা হচ্ছে তাই হবে। স্বামীজি সেদিনে তার মাথায় সেই যে চেপেছিল যে শিক্ষা, সে শিক্ষা থেকে তিনি বেরোতে চাইছেন না। তো শিক্ষার উপর তিনি তার সমস্ত এই শক্তিকে নিয়োগ করছেন যে শিক্ষা দিতে হবে। শিক্ষা ছাড়া আমাদের দেশের উন্নতি হবে না, সমাজের উন্নতি হবে না। তাই যারা তার বিরোধী ভক্ত কেউ ছিলেন, বিরোধিতা যারা শিক্ষা বিস্তার বিরোধিতা করতেন, তাঁদের মাথায় এই ভাব ঢোকানোর জন্য স্বামীজি তাঁর সমস্ত শক্তি যেন তিনি ওই দিন উজাড় করে দিচ্ছেন যে মহাকালী পাঠশালায় তপস্বিনী মাতার মতন একজন মহিলা, সে যেভাবে এই শিক্ষাকে স্ত্রী জাতিকে মেয়েদের মধ্যে শিক্ষার চেষ্টা করছে, এইরকম হাজার হাজার তপস্বিনী মাতার প্রয়োজন, যারা আমাদের মায়েদের এই শিক্ষা দিতে অগ্রসর হবে। তাই আজ স্বামীজির সেই চেষ্টা, তাঁর যে ভবিষ্যৎবাণী আমরা দেখছি অনেকাংশে সেটি সফল। আরও আগেই যেতে হবে, আরও মেয়েদের এই শিক্ষার দিকে সঙ্গে সঙ্গে কিন্তু এটিও মনে রাখতে হবে যে পুরুষ স্ত্রী উভয়েরই সমান মর্যাদা, সমান অধিকার সবই থাকবে, কিন্তু সকলেই যেন ধর্ম থেকে চ্যুত না হয়, আমরা যেন প্রত্যেকে সধর্মে থাকি, যার যেটি ধর্ম, বিনয়ী, নম্র, তারপরে বড়দের প্রতি সম্মান, গৃহকর্মের তার নিপুণতা, গৃহকর্মে সাহায্য করা, এগুলি থেকে যেন আমরা বিরত না হই, এগুলি আমাদের আদর্শ, সেটি যেন আমাদের মনে থাকে। আমি একজন শিক্ষিতা বলে আমি যা ইচ্ছা তাই করবো, বা আমার যে ধর্ম স্বভাব বা আমি চরিত্রহীন হব সেটি যেন না হয়, সেটি কিন্তু স্বামীজির কাম্য নয়। তাই স্বামীজি আদর্শ শিক্ষিতা হতে বলেছেন, যে শিক্ষিতা, যে শিক্ষা আমাদের চরিত্রকে গঠন করবে, যে শিক্ষা আমাকে আরও আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে শিক্ষা আমাকে আরও বিনয়ী করবে, যে শিক্ষার দ্বারা আমরা সমাজে আমরা আদর্শ
বতী হয়ে আমরা সমাজ গঠন করতে পারবো। সীতা সাবিত্রী তারা যেভাবে আমাদের চিরস্মরণীয় অমর হয়ে রয়েছেন, সেই আদর্শ স্থাপন করতে হবে। চরিত্র চরিত্রে যেন কোনো কলঙ্ক না থাকে, এইটাই স্বামীজি চেয়েছিলেন। তাই আমাদের সমাজে শ্রীরামকৃষ্ণ যুগে, স্বামীজি বিবেকানন্দের যুগে, মা শারদার যুগে আমাদের সমাজে তাদের আশীর্বাদে আমাদের সমাজ আরও বড় হবে। সমাজে এরকম মেয়েরা তাদের স্থান অধিকার করবে, তারা হাজার হাজার মেয়েদের পথ দেখাবে এবং একসাথে আমরা আমাদের যে জীবনের লক্ষ্য, আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য, আমার যথার্থ যে স্বরূপ, আমার যথার্থ যে সত্য আমি, সে সত্যে পৌঁছানো, সেই সত্যকে ধরে ধরে আমরা যেন সত্যে পৌঁছাতে পারি, সেই রকমই আমাদের জীবন তৈরি করতে হবে। এবং আমাদের জীবনকে দেখে আরও পাঁচজনের জীবন তৈরি হবে, তবেই ঠাকুর মা স্বামীজির যে আগমন, তাদের উদ্দেশ্য সেটি সফল হবে। এবং যারাই চেষ্টা করবে এই ঠাকুর মা স্বামীজির আদর্শকে ধরে, ঠাকুর মায়ের ঠাকুর মা স্বামীজির আদর্শের পথে চলতে চলতে আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারব একমাত্র তাঁদেরই আশীর্বাদে। তাই সকলেই আমরা এই স্বামীজির যে স্বপ্ন, মায়ের স্বপ্ন, ঠাকুরের স্বপ্ন, সেটিকে যাতে সার্থক করতে পারি, তার জন্যে আমাদের এই আন্তরিক চেষ্টা, সেটি যেন আমরা ধরে রাখতে পারি। ঠাকুর মা স্বামীজি মাস্টারমশাইয়ের কাছে প্রার্থনা জানাই, তাদের চরণে যেন আমরা চরণাশ্রিত হয়ে তাদের প্রদর্শিত পথে আমাদের জীবনকে যেন চালাতে পারি। তিনিই যেন আমাদের পথের লক্ষ্য হন, তিনি আমাদের হাত ধরে সঠিক পথে নিয়ে চলুন, এবং আমরা আমাদের যে পরম প্রাপ্তি, পরম আশ্রয়, সে আশ্রয়ে যেন আমরা পৌঁছাতে পারি। আমাদের পরম যে শান্তি, সে শান্তি লাভ করতে পারি। তিনি হলেন ঠাকুর মা স্বামীজি, হলেন আমাদের পরম আশ্রয় এবং পরম আত্মা, পরম শান্তির আশ্রয়। তিনি সচ্চিদানন্দ, আনন্দ স্বরূপ, পরমাত্মা স্বরূপ, তাতে আমরা যেন তাঁর আদর্শ পথে চলতে চলতে তাঁদের চরণে পৌঁছাতে পারি। তার জন্য আমরা ঠাকুর মায়ের স্বামীজির কাছে কৃপা প্রার্থনা জানাই, আমাদের কৃপা করুন আমাদের লক্ষ্য বস্তুতে, আমাদের আত্মস্বরূপে আমরা যেন পৌঁছাতে পারি। ওম শান্তি শান্তি শান্তি
हरि ओम तत्सत् श्री रामकृष्णार पुनमस्तु। एक छोट आवेदन जानिए रखी, आगामी 15 एप्रिल पयला बैशाख आमरा कथाबिंद भवने एक शिशुदेर द्वारा नाटक सम्प्रचारित होबे। नाटकटी हलो भक्त संगे श्री रामकृष्ण। आमादेर जे एखाने गदाधर प्रकल्प अर्थात कोचिंग सेंटर, शिशुरा जारा पढ़ाशोना करे तादेर माध्यम तादेर द्वारा नाटकटी सम्प्रचारित होबे अनलाइन माध्यमे। कथामृत भवन एवं प्राणाम यूट्यूब चैनल माध्यमे, ये दुटी चैनल माध्यमे आमरा ये नाटकटी सम्प्रचारित करब। आगामी 15 एप्रिल नववर्षर शुभ नववर्षर उपहार स्वरूप, और ओ दिन ही हमारे एक स्मारक वक्तृताओ आ डॉक्टर इला साहार, से स्मारक वक्तृता के उपलक्ष्य कर जिन्हें वक्तृता देवें तिनी हलन प्रख्यात साहित्यिक श्री संजीव चट्टोपाध्याय। तार वक्तव्य विषय राके हरित तो मारे के, এই নিয়ে আমাদের তিনি বক্তব্য রাখবেন। আর এই শিশুদের দ্বারা যে নাটক ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ, এই দুইটি অনুষ্ঠান আপনারা ওই দিন প্রাণনাম ইউটিউব চ্যানেল এবং কথামৃত ভবন চ্যানেল মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে 15 এপ্রিল। সময়টা আমরা পরে জানিয়ে দেব। নমস্কার।